শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে স্মরণ। মোবাইল কোর্টের 7 মামলায় 20,000 টাকা জরিমানা। করোনার কারণে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে একেবারে সাদামাটাভাবে। এ উপলক্ষে সৈয়দ শাহ মুস্তাফা দুর্গা মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন আমাদের বার্তা প্রধান নুরুল ইসলাম শেফুলের রিপোর্টে। ক্যামেরায় আছেন সমরুজ খান। শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 14 সেপ্টেম্বর এ উপলক্ষে সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন পারিবারিক ও দলীয়ভাবে নানা কর্মসূচি পালন করে। দুপুর 12:30টায় হজরত সৈয়দ শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসিন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন, পরিবারের সদস্য, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নৌশের আলী খোকন, সৈয়দ সলমান আলী, সৈয়দা জেরিন আক্তার, সৈয়দা সাবরিনা শারমিন প্রমুখ। পরে দরগা মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বাদ জোহর মিলাদ মাহফিল শেষে গরিব ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদেও দোয়া, মিলাদ ও সিন্নি বিতরণ করেন তার অনুসারীরা। আমাদের মৌলভীবাজারের সাবেক পৌরসভার 3 বারের চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক 2 বারের এমপি মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী সাবেক জনাব সৈয়দ মহসিন আলী সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এখানে দরগা মসজিদে মিলাদ মাহফিল এবং জিয়ারত শেষে আমরা সকলে মিলে ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমরা এইমাত্র এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ যেন ওনাকে দয়াস নসিব করেন, যাতে আমাদের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, সাবেক এমপি, সাবেক পৌরপিতা সৈয়দ মহসিন আলী সাহেব যাতে আল্লাহ তাআলা এই দোয়া উসুলতে তাদের মাফ করে দেন, আমরা সকলেই দোয়া করি এবং আজকের এই সিনিসাল্লাত এবং দোয়া মাহফিল যাতে আল্লাহ কবুল করেন। এবং জোহরের নামাজের পরে আমরা মিলাদ মাহফিলে শরিক হয়েছিলাম, মিলাদ মাহফিলে বিভিন্ন সর্বস্তরের জনগণ শরিক হয়েছিল, তারা আত্মার মাগফিরাত কামনা করেছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে আজকের এই বিভিন্ন অনুষ্ঠানে যারা শরিক হয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদের সবাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা চাই, আমি আশা করব, সবার কাছে প্রার্থনা, দোয়া আবেদন করব, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। মন্ত্রিত্বকালে যে প্রক্রিয়া শুরু করেছিলেন সেই প্রক্রিয়ায় আশা করি করেছিলাম আমরা যে আমাদের এই মৌলভীবাজারের যে পর্যটন শিল্পের বিকাশ সহ আমাদের যে নানাবিধ সমস্যা সেটার নিরসন হবে। আজকে তার এই মৃত্যুবার্ষিকে আমরা তাকে স্মরণ করি এবং আফসোস করি, যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আমাদের সেই মেডিকেল কলেজ, আমাদের সেই পাবলিক বিশ্ববিদ্যালয় সহ মৌলভীবাজার একটা মডেল জেলা হিসাবে পরিণত হতো। এবছর মৌলভীবাজার শহরের বেরির পারস্থ দর্জিমহলের বাড়িতে কোভিড-19 কারণে কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি বলে জানান পরিবারের সদস্যরা। আজকে আবার পঞ্চম মৃত্যুবার্ষিকী, 2015 সালের 14 সেপ্টেম্বর আমরা আপনাদের সবার প্রিয় নেতা সৈয়দ মহসিন আলী আমার পিতা ছিলেন, আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। 5 বছর হয়ে গেল
এই যে আজকে আসলেই একটা সুখাবিভূত পরিবেশ, সবাই এখানে আমার আশেপাশে যারাই দেখতে পাচ্ছেন সবাই আবার প্রিয় মানুষজন দেখেন আমাদেরকে দেখতে এসেছেন, আম্মাকে দেখতে এসেছেন, আমাদেরকে খোঁজ করতেছেন। এই পাঁচ বছর পরেও সবচেয়ে মানে আমার যেটা ভালো লাগতেছে সেটা হলো গিয়ে মানুষের মন থেকে সৈয়দ মহসিন আলী একটু সময়ের জন্য সরে যান নাই। আমরা আসলেই সবার কাছে কৃতজ্ঞ যারা আমার পিতা সৈয়দ মহসিন আলীকে চেয়ারম্যান থেকে মন্ত্রী পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রী বানাতে সাহায্য করেছেন, আমরা আজকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ মহসিন আলী হতে সবারই সাহায্য সহযোগিতা লেগেছে। এই এই মৌলভীবাজারের যারা ভোটার আছেন, মানুষ আছেন, তাদের প্রতি আমাদের আজকে আজকের দিনে কৃতজ্ঞতা জানাই। আজকের দিনে মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানানো হবে যদি আমরা এইসব মানুষের প্রতি কৃতজ্ঞতা করি। প্রিয় মৌলভীবাজারবাসী আসসালামু আলাইকুম। আদা, প্রথমে আমি স্মরণ করছি আমার স্বামী প্রয়াত সমাজ কল্যাণমন্ত্রী বীর মুক্তি সৈয়দ মহসিন আলী, আজ প্রথম পঞ্চম মৃত্যুবার্ষিকী, চলে গেল কীভাবে আমি বলতেই পারি না। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন ভেজবাসী হন এবং জান্নাতুল ফেরদৌস পান, এবং আমাদেরকে যে রেখে গেছেন আমরা যেন ওনার সম্মান রক্ষা করতে পারি। আমার তিন মেয়ে, আমি, আমার দুই জামাই, আমার তিন নাতি নাতনি, সবাই আমরা আজকে এই দরগা মসজিদে কোরআন খতম করে দোয়া করেছি এই করোনার জন্য। আমি খুবই লজ্জিত এবং কষ্ট পেয়েছি, মানুষকে বাসায় এনে কিছু আপ্যায়ন করতে পারি নাই, অনেক লোকজন আসছেন, এখন আমি কি করব বলতে পারতেছি না। আপনারা অনেক কিছু করবেন না, আমি করোনার জন্যই আজকে এই দরগা মসজিদে দোয়া মাহফিল করিয়েছি, কোরআন খতম করিয়ে দোয়া করেছি। আপনারা সবাই মিলে দোয়া করেছেন, ইনশাআল্লাহ আগামীতে দোয়া করবেন যেন আমাদের শক্তি তৌফিক দেয় আল্লাহ, আমরা বড় করে মন্ত্রী মহোদয়ের কোনো স্মরণসভা করব, সুখসভা করব। উল্লেখ্য, সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার তিন আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2015 সালের 14 সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মোবাইল কোর্টের মাধ্যমে 7টি মামলায় 20,500 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন সিনিয়র প্রতিবেদক সোহেল আহমেদের রিপোর্টে, ক্যামেরায় আছেন আবু সাইদ। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে 7টি মামলায় 20,500 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার 15 সেপ্টেম্বর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করতে শহরের পশ্চিম বাজার এলাকায় জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পেঁয়াজ ও চালের বাজার মূল্য যাচাই করা হয় এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রসিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন 2018 এর আওতায় মোট 7টি মামলায় 20,500 টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ রফিকুল ইসলাম। পেঁয়াজ ইন্ডিয়ার বর্ডার বন্ধ হয়ে গেছে, পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়েছে, এই জন্য দেশে পেঁয়াজের বাজার বৃদ্ধি পাইছে। দেশে ব্যবসায় পেঁয়াজের বাজার শ্রীমঙ্গল 65-70 টাকা পেঁয়াজ বিক্রি করতেছে। কিছু কিছু ব্যবসায়ী কেউ কেউ আনছে, আনিয়ে এরা 60-65 টাকা বিক্রি করতেছে।